হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্লেয়ার দেখাবো যে প্লেয়ারটি আপনারা মাত্র জিপি দিয়ে কিনতে পারবেন, কিন্তু প্লেয়ারটি কিন্তু খুবই খুবই ভালো হবে। প্লেয়ারটি হচ্ছে ডিএমএফের কার্ড, অর্থাৎ মাঝ মাঠের কার্ড, মিডফিল্ডারের কার্ড আর কি। তো কার্ডটি কিন্তু খুবই খুবই ভালো, স্ট্যান্ডার্ড কার্ড। তো এই কার্ডটি আপনারা শুধু মাত্র জিপি দিয়ে কিনতে পারবেন। জিপি দিয়ে অনেক ভালো একটি কার্ড, এর ট্যাকেলিং ট্যাকেলিং 99 প্লাস সবগুলাই। তো খুবই ভালো একটি কার্ড হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলে যারা নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি আগে থেকে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য থ্যাংকস। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই কার্ডটি নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে চলে আসতে যাওয়া লাগবে কন্ট্রাক্টে। কন্ট্রাক্টে আসার পর আপনারা চলে যাবেন স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে। তো স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে যাওয়ার পর আপনারা এখানে চলে যাবেন ফিল্টার। তো ফিল্টারে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল রিজিয়ন, এটার উপর যাবেন। যাওয়ার পর এখানে ইউরোপ যাবেন। ইউরোপে যে একটু নিচে স্ক্রোল করবেন, নিচে স্ক্রোল করার পরে যে ফ্রান্স, ফ্রান্স সিলেক্ট করবেন। তো ফ্রান্স সিলেক্ট করা হয়ে গেলে আপনারা পজিশনে যে সিলেক্ট করবেন যে ডিএমএফ। তো পজিশনে ডিএমএফ সিলেক্ট করার পর আপনারা প্রাইস দিবেন হইতেছে যে 50,000 থেকে 1,00,000। তো এইটা দেওয়ার পর আপনারা এখানে প্লেইং স্টাইল দিবেন হইতেছে যে কই গেল, ওয়েট, বক্স টু বক্স, এই যে বক্স টু বক্স। তো দেওয়ার পর ডান করে দিবেন। তো বলতেছিলাম এই ক্যান্তের কথা। তো এই কার্ডটি খুবই খুবই ভালো, কেন বলো আমি আপনাদেরকে দেখাইতেছি। ওয়েট, তো তার কার্ড, তার আগে আমি কার্ডটি সাইন করে নিই। তো দেখতে পেলেন আমি কিন্তু কার্ডটি সাইন করে নিলাম। কার্ডটি কিন্তু খুবই খুবই ভালো একটি কার্ড হতে চলেছে। তো এই যে আমি কার্ডটি সাইন করে নিলাম। তো দেখেন এখন কার্ডটি আমি ফুল ট্রেন করে আপনাদেরকে দেখাইতেছি কার্ডটি কেন আমি কার্ডটিকে ভালো বলছি। তো ডিএমএফের জন্য তো ফার্স্টে আমি কার্ডটিকে খুঁজে বের করি, তারপর ট্রেন করি। ওয়েট, তো আমি মাই টিমে যাই, প্লেয়ার্সে যাই, যাওয়ার পর আমি এখন কার্ডটি খুঁজবো। তো এখানে দেখতে পেলেন আমি কিন্তু ক্যান থেকে খুঁজে পেয়ে গেলাম এই যে আমি এখন ওকে ট্রেন করবো। তো আমি লেভেল ট্রেনে যাই, ওকে ট্রেনটা করে নিই। তো আমি কিন্তু এখন ক্যান থেকে ট্রেন করবো। তো ক্যান থেকে ট্রেন করার জন্য আমি এখন প্লেয়ার প্রোগ্রেশনে চলে গেলাম। তো প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, তো এখানে হচ্ছে আপনাদের এইটা আপনার এখানে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কারণ এখানে ট্রেনিংটাই হইতেছে মেন। তো এই ট্রেনিংটা যদি আপনি ঠিকঠাক মতো ফলো না করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলা স্ট্যাটাস মিস করবেন। তো দেখেন, তো ফার্স্টেরটা আপনারা দিবেন 4, মানে ফার্স্টে এটা থাকবে। তো এটা আপনাদের দেওয়ার দরকার নেই, আপনারা সেকেন্ডটা থেকে শুরু করবেন। তো সেকেন্ডটার এইটা দিবেন 4, তো তারপর এটা দিবেন 4, তারপর একটা দিবেন 4, তো তারপর এটা দিবেন হচ্ছে আপনারা এইটা হচ্ছে 8। তো এটা 8 দেওয়া হয়ে গেলে এটা হচ্ছে দিবেন 4, এবং পরের সবগুলো দিবেন হচ্ছে আপনারা 16। এটা জাস্ট 16 করে দিবেন। তো 16 করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখায়, ওয়েট, এখানে দেখেন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 95, ট্যাক, তারপর এখানে ট্যাকেলিং হচ্ছে 97, অ্যাগ্রেশন 98, আর ডিফেন্সিভ এনগেজমেন্ট 99। ভাই সাহ, বুঝতেছেন কি হইতে চলেছে? তো এখন আমি একে আমাদের টিমে নিয়ে দেখি এটার ই কত যায়। তো আমি ওইটা আমি এখন কান থেকে আমাদের টিমে নিতেছি, তো তারপর আপনাদেরকে দেখাইতেছি। ওয়েট, তো দেখতে পেলেন এটা হচ্ছে আমাদের কানতে, এখন আমি একে আমাদের টিমে নিয়ে বসাই। তো টিমে নিয়ে বসার পর দেখেন সিএমএফ 94, এবং আমি যদি এটার স্ট্যাটাসটা চেক করি তাহলে এখানে দেখেন আপনারা, বাই, ট্যাকেলিং 99, অ্যাগ্রেশন 99, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 99, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 97। ভাই সাব, কার্ডের স্ট্যাটাস দেখেন ভাই। তো দেখতে পেলেন কার্ডটি কেন আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো কার্ডটি আপনারা কিনে রাখেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা একটা ভালো মিডফিল্ডার পেয়ে গেলেন। তো পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।